খেলাম শিলচর, খেলাম কিলচর। বঙ্গের রাজনীতি বরাবরই বৈচিত্র্যময়, বর্ণময় রাজনীতি বঙ্গে। আমরা অজয় মুখোপাধ্যায়কে দেখেছিলাম সরকারের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর যে নিজের সরকারের বিরুদ্ধে আন্দোলন সেটাও দেখেছি। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখতে পেলাম যে কতটা অপরিণত মানুষ, কিন্তু একটা কথা কি, যার এক কান কাটা বলা হয় সে একটা রাস্তায় ঢেকে ঢুকে যায়, আর যার দুটো কানই কাটা সে রাস্তার মধ্যে খান থেকে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয় হয়েছে তাই, লাজ নাই, লজ্জা নাই, কোনো কিছুতেই কোনো ফরক পড়ে না। প্রথম কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বিগত কিছুদিনের কাজকর্ম, তাকে এতটা অপরিণত মস্তিষ্কের একটা রাজনীতির লোক বলতে আমাদের, মানে আমরা তো রাজনীতিটা করি মাঠে ময়দানে করি, এর পেছনে অনেকগুলো কারণও আছে। কারণটা কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবদ্দশা এই মুহূর্ত পর্যন্ত প্রথমবার পুলিশের হাতে ও ভ্যানে উঠলো, এর আগে কিন্তু জীবনে ওঠেনি। ধন্যবাদ দিল্লি পুলিশকে, ট্রায়াল হয়ে গেছে, এরপরে আমি আশা করব আগামী দিনে কেন্দ্রীয় বাহিনী হোক বা ইডি সিবিআই দ্বারা হোক, যে কোনো কিছুর দ্বারা মানুষ, বাংলার মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য অপরাধী হিসাবে ট্রেলার যেরকম বেরিয়েছে পুরো পিকচারটা বাকি আছে, তারা দেখবে। অভিষেক ব্যানার্জির এর আগে কোনোদিন এই অভিজ্ঞতা হয়নি। আর আমার বক্তব্য এই যে ও গেছে কি করতে, নাটক করতে, পরিষ্কার আছে ওরা প্রত্যেক কটা নাটকবাজ। এর আগে এই মহুয়া মৈত্র, ওর এর আগে অভিজ্ঞতা আছে, ওর যে ওই শিলচর এয়ারপোর্টে দৌড়া দৌড়ি, ছুটো ছুটি, কোথায় তারপরে কি বলে ফিরলো, গেলাম শিলচর, খেলাম কিলচর, এই হচ্ছে এদের বিষয় আছে। এদের কোনো সিস্টেমেটিক গ্রাউন্ড নেই। যদি গ্রাউন্ড রিপোর্ট থাকতো এবং যদি সত্যি মানুষের জন্য কাজ করতে হতো, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রতিনিধি, তার কাছে বিশাল সুযোগ আছে। মন্ত্রীকে ও একা বন্ধ ঘরে কি বললো সেটা তো কিছু ফরক পড়ে না, পুরো পার্লামেন্টের সামনে, গোটা জনগণের সামনে প্রত্যেকটা মানুষ দেখবে যে লোকসভা টিভিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধ্বী নিরঞ্জন জ্যোতি, যিনি মিনিস্টার, তার সাথে দরকার পড়লে প্রাইম মিনিস্টারকে ওখানে প্রশ্ন করতে পারত, যে পার্লামেন্টের মধ্যে যে আমাদের এই এই বিষয় আছে, এটা কি বিষয় আছে। কিন্তু ওর সে সৎসাহস নেই, এটা সুকৌশলী ব্যবস্থাও বটে, তার কারণ ও জানে ও কত বড় অপরাধী। এবং বিগত কিছু দিনের যদি কেস স্টাডি দেখো, যে কোনো এজলাস, সে অমৃতা সিনহাই হোক, সে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হোক, সে আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ হোক, প্রত্যেকটা জায়গায় ওর বক্তব্য কি, বক্তব্য শুধু একটাই, আমাকে রক্ষা কবচ দাও, আমাকে রক্ষা কবচ দাও। যতবার কবচ চাইতে গেছে আরো বেশি মুখ পুড়েছে। কোনো দিকে যে এত লোকে, যার উদ্দেশ্য লোকের নাকি ভালো করা, আগে কোনোদিন মাঠে ময়দানে দেখা যায়নি, প্রথমবার রাজনীতিতে এসে প্যারাচুটে নেমেছে, নেমেই রাজ্যের শাসক দলে তার নামে গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, কি না সব কিছু চুরির দায় ওর নামে, গোটা বাংলার লোক যাকে চোর চোর বলছে। তার ভাবা উচিত যে কি এমন ঘটনা ঘটলো, কই বাকি অনেক নেতাকে, তৃণমূলের বরিষ্ঠ নেতা আছে, তাদেরকে বলে নাই কেউ চোর। আমি এখনো মনে করি দু একটা সৎ লোক তৃণমূলে আছে, তাই জন্য তারা পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে চলেও আসছে, কিন্তু সবাই ওকে চোর বলছে, তার কারণটা কি আছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওর কোনো অভিজ্ঞতা নেই, ও এই কাজগুলো করতে যদি সত্যি আন্তরিকতা থাকতো এবং যদি সত্যি এগুলো সমস্যা হতো, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নাটক না করে পার্লামেন্টের এই যে বিগত অধিবেশনটা হলো, এই অধিবেশনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করতেন, তার উত্তর দিতেন, দেশবাসী শুনতো। সেইটা না করে ও যা করেছে, যা করে, এটা অত্যন্ত নাটকবাজি কাজ আছে, গোটা দেশ বুঝেছে।